আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়। পাশে রয়েছে আমরা 15 আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12 আগস্টের মধ্যে সম্প্রচারিত হবে 15 আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে, লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। রামকৃষ্ণ মিশনের সেবক ভবনে হামলার মামলা, অবশেষে জামিন পেলেন 2 মূল অভিযুক্ত। জামিনের আবেদন মঞ্জুর করলো জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। জেলা পুলিশের দ্বারস্থ মৃত কংগ্রেস কর্মীর পরিবার আরো 17 জন অভিযুক্তের নামের তালিকা দিলেন পুলিশকে, পুলিশের তৎপরতায় খুশি। মানববন্ধন বিরোধী দিবস পালিত হলো জেলা জুড়ে, বিশেষ অনুষ্ঠান জলপাইগুড়ির পুলিশ লাইনে, সচেতনতা বাড়াতে উদ্যোগ। বড় সাফল্য পেল মাল থানার পুলিশ। একটি অটো গাড়িতে প্রায় 15টি শালকাঠের লক সহ এক যুবককে আটক করলো মালবাজার থানার সাদা পোশাকের পুলিশ। জানা গেছে, জলপাইগুড়ি জেলার বানারহাট ব্লকের দুরামারি থেকে ময়নাগুড়ে মোলানিতে বিক্রির জন্য কাঠ নিয়ে যাচ্ছিলেন তিনি। মালবাজারের রাজা চা বাগানের কাছে জাতীয় সড়কে একটি অটো গাড়িতে তল্লাশি চালাতে গিয়ে গাড়ির ভেতর থেকে প্রচুর শালকাঠ উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে গাড়ির চালককে। মানে সেতে ময়নাগুড়ি মোলানি, ময়নাগুড়ি মোলানিতে এটা কি বিক্রি করার জন্য নিয়ে আসতেছিল? হ্যাঁ, বিক্রি করার জন্য। মানে এরকম কি এরকম কাজ তুমি দীর্ঘদিন ধরে করো? মানে আমাদের মালিক আছে, গ্যাং আছে, মানে আমাকে লেবার হিসাবে গাড়িতে নিয়ে আসে এরা। আচ্ছা, তো গ্যাং সবাই ভেঙে গেছে গাড়ি থেকে। হ্যাঁ, আমি তো গাড়িতে এখানে আটকাই গেছি। হ্যাঁ, এখানে গাড়িতে কাঠ আছে 15-16 ছিপটি এরকম। কি কাঠ ওইটা? সব শাল কাঠ। সব শাল কাঠ। অবশেষে গ্রামে ধান খেতে পড়ে থাকা মর্টার শেল উদ্ধার করে নিষ্ক্রিয় করলেন সেনাবাহিনীর জওয়ানরা। সোমবার কৃষ্ণ নদীর মাঝে মর্টার শেলটি ব্লাস্ট করে নিষ্ক্রিয় করা হয়। উল্লেখ্য, গত রবিবার মাল ব্লকের ওজাবাড়ি গ্রাম পঞ্চায়েতের চুইয়া বস্তি এলাকার ধান খেতের মধ্যে একটি সেনাবাহিনীর মর্টার শেল পড়ে থাকতে দেখেন গ্রামের মানুষেরা। এরপর গ্রামের মানুষেরাই মালবাজার থানার পুলিশকে খবর দেন। রবিবার সারাদিন সারারাত ওই মর্টার শেলের পাহারায় ছিল পুলিশ। মালবাজার পুলিশ সেনা আধিকারিকদের খবর দিলে সোমবার সকালে সেনাবাহিনীর বিশাল টিম এলাকায় আসে। এরপর মর্টার শেলটি ধান খেত থেকে উদ্ধার করে পার্শ্ববর্তী কৃষ্ণ নদীর জলে নিয়ে যায়। পাশাপাশি নিরাপত্তার জন্য সাধারণ মানুষকে দূরে সরিয়ে দেন জওয়ানরা। এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য তাইনুল হক বলেন, শক্তিশালী ছিল মর্টার শেলটি, কিংবা কারা মর্টার শেলটি গ্রামের মধ্যে রেখে গেল তা বুঝতেই পারছি না, তবে শেলটি নিষ্ক্রিয় করায় গ্রামের মানুষেরা স্বস্তি পেল। আচ্ছা, কালকে ওই যে এদিকে বোম ছিল, কালকে তো পুলিশগুলো এখানে অনেক পাহাড়া দিছিল, দেওয়ার পরে ফজিটো যে আসে নাই, তারপরে মানে আজকে আসলো, আচ্ছা এই নদীতে এই না এখন কোনো চিন্তা নাই। কালকে দেখার পরে কালকে পুলিশকে ফোন করছিলাম, পুলিশ আসলো, প্রশাসন আইসে আর্মিকে ফোন করছিল, আর্মি কালকে আসতে পারে নাই, আজকে আসছে আর্মি, আইসে দেখলো, দেখার পরে দেখতেছে বোম ঠিকই আছে, ওই জন্য থাকার ব্যবস্থা করলো, বোমটা বাস্টিং
ইয়ে করলো, নদীতে আনলো, আইনে বাসটি করলো। তো এমনি যে পাবলিক কি ছিল আশেপাশে? পাবলিক পাশে যাইতে দেয় নাই, পাবলিককে হারাই দিছে দূরে। অরূপ পোশাকের প্রতিবেদন, সিসিএন তলাইডোয়ার সংবাদ। ডেঙ্গি মোকাবিলায় কোমর বেঁধে নামল ধূপগুড়ি মহকুমা প্রশাসন। এলাকায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা কম থাকলেও উদ্বেগ রয়েছে। একাধিক পদক্ষেপ করা হচ্ছে বলে দাবি ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচার। মঙ্গলবার ধূপগুড়ি শহরের প্রায় সব ওয়ার্ডের নর্দমাগুলিতে ছাড়া হলো গাবলি মাছ। আনুষ্ঠানিকভাবে পুরসভার 10 নম্বর ওয়ার্ডে ধূপগুড়ি মহকুমা শাসক পুষ্পা দোলমা লেপচার, পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারপার্সন ভারতী বর্মন, স্যানিটারি ইন্সপেক্টর অঞ্জন রায় নর্দমাতে গাবলি মাছ ছাড়েন। সেই সঙ্গে ওয়ার্ডগুলিতে সার্ভে করছেন পুরসভার যুক্ত কর্মীরা। যেখানে যেখানে জমা জল রয়েছে, বিশেষত টায়ারের দোকান, গ্যারেজে ফেলে দেওয়া টায়ার এবং বিভিন্ন ওয়ার্কশপ এবং বাড়ির আশেপাশে জমা জল রয়েছে, সেখানে সতর্ক করা হচ্ছে। সার্ভে করে সেগুলোর বিষয়ে সতর্ক করা হচ্ছে। এছাড়াও পুরসভার প্রতিটি ওয়ার্ডে বিভিন্ন টিম বানিয়ে গাপি মাছ ছাড়া হচ্ছে জমা জলে, যা মশার লার্ভাগুলিকে খেয়ে ফেলবে। যেমন আপনাদের টিম গুলো যাচ্ছে বাড়ি বাড়িতে, যেমন যেখানে জল মানে জমা জল থাকে ওইটাকে আমরা উল্টে দেওয়ার জন্য আমরা মানে বলছি, বিভিন্ন যে টায়ার দোকানগুলো যেখানে ওয়ার্কশপগুলো আছে, যেখানে এমনি জল জমে থাকে সেগুলোতে আমরা টার্গেট করছি। অ্যান্ড আজকে তো বিভিন্ন মানে বিভিন্ন না, অল দ্য যে ওয়ার্ড আছে ওখানে কিন্তু কপি ফিস ছাড়া হবে, যেটাকে লার্ভাকে ডিস্ট্রয় করে, আর মশারিও আপনারা ডিস্ট্রিবিউট করছেন, এটা চলছে। অমিত ফণিকের প্রতিবেদন, সিসিএন তলাইডোয়ার সংবাদ। রামকৃষ্ণ মিশনের শিলিগুড়ি সেবক হাউসে হামলার ঘটনায় মূল অভিযুক্ত প্রদীপ রায় এবং শ্যামল বৈদ্যর জামিন মঞ্জুর করল কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চ। গত মে মাসে সেবক হাউসে দুষ্কৃতি হামলার ঘটনা ঘটে। ঘটনায় প্রধান অভিযুক্ত ছিলেন প্রদীপ রায় এবং শ্যামল বৈদ্য। মুখ্যমন্ত্রীর নির্দেশে পদক্ষেপ শুরু করে পুলিশ। ঘটনায় অভিযুক্ত 12 জনকে একে একে গ্রেপ্তার করে পুলিশ। এদের মধ্যে 10 জনের জেলা আদালতে জামিন হয়ে যায়। প্রধান 2 অভিযুক্ত প্রদীপ রায় এবং শ্যামল বৈদ্যর নিম্ন আদালতে জামিন আটকে যাওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হন আইনজীবী অর্জুন চৌধুরী। জানান, এদিন সব্যসাচী ভট্টাচার্য ও প্রসেনজিৎ বিশ্বাসের ডিভিশন 2 জনেরই জামিনের আবেদন মঞ্জুর করেছেন। ডিভিশন বেঞ্চে জাস্টিস সব্যসাচী ভট্টাচার্য আর জাস্টিস প্রসেনজিৎ বিশ্বাসের বেঞ্চে আজকে হেয়ারিং দেওয়া হয়। আজকে যে পিটিশনার ছিল তার মধ্যে 2 জন ছিলেন, তা সুবল শ্যামল বৈদ্য আর প্রদীপ রায়, এরা 2 জন আজকে পিটিশনার ছিলেন। টোটাল 12 জন আসামি ছিলেন, 12 জনের মধ্যে 10 জনের জামিন তো ট্রায়াল কোর্ট থেকে হয়ে যায়। এরা যেহেতু মূল আসামি ছিলেন, মূল অভিযুক্ত, এর জন্য এদের জামিনটা ট্রায়াল কোর্ট থেকে খারিজ করে। আজকে হাইকোর্টে আমরা ডিভিশন বেঞ্চে সওয়াল করি এটার উপরে, বা হেয়ারিং করার পরে ডিভিশন বেঞ্চ জামিনটা অ্যালাউ করে। পিনাকশিলের প্রতিবেদন, সিসিএন তলাইডোয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়, পাশে রয়েছে আমরা। 15ই আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন, বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12ই আগস্টের মধ্যে সম্প্রচারিত হবে 15ই আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্স এর পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে, লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র CBSE স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা CBSE দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়াও NAP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে পরিস্ফুট করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমেডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস এবং এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি চলছে,
এবং 2035 ছাপের শিক্ষাবর্ষের ভর্তির ফর্ম শীঘ্রই দেওয়া শুরু হবে। আমাদের যোগাযোগ করুন 9635731184 অথবা 8167086500 এই দুটি নাম্বারে। আপনি কি শেয়ার ট্রেডিং এর বিষয়ে আগ্রহী, খুব সহজেই বুঝে নিতে চান শেয়ার মার্কেটের খুঁটিনাটি, শেয়ার বাজারে বিনিয়োগে উৎসাহী কিন্তু বুঝে উঠতে পারছেন না কোন পথে এগোবেন, তাহলে এই সকল প্রশ্নের সহজ সমাধান ফরচুন এইচ ক্যাপিটাল। এখানে শেয়ার ট্রেডিং এর উপর বেসিক অ্যান্ড অ্যাডভান্স কোর্স করানো হয়। আপনার ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে ফিনান্সিয়াল প্ল্যানিং ও ট্যাক্স প্ল্যানিং এর সঠিক দিশাও মিলবে এখানে। ফরচুন এইচ ক্যাপিটালে আপনি পাবেন কম্পোজিট সলিউশন অন মিউচুয়াল ফান্ড, স্টক মার্কেট ইনভেস্টমেন্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড আদার ফিনান্সিয়াল প্রোডাক্ট, সবকিছুই একই ছাদে তলায়। আপনার ফিনান্সিয়াল নিডস এর ওয়ান স্টপ সলিউশন দেবো আমরা। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন ফরচুন এইচ ক্যাপিটাল, ত্রিলোকেশ অ্যাপার্টমেন্ট, ওয়াটার ট্যাঙ্ক লেন, ওল্ড পুলিশ লাইন, নিয়ার আশালতা বসু বিদ্যালয়, জলপাইগুড়ি। ফোন করতে পারেন ফরচুন এইচ ক্যাপিটালের ফাউন্ডার অর্ণব চক্রবর্তীকে 9932533339 অথবা 9932776287 এই নম্বরে। বিস্তারিত জানতে লগ ইন করুন www.fortunehcapital.com এ। মনোরম পরিবেশে আপনাদের সপরিবারে সুস্বাগতম জানায় আশিয়ানা। এখানে রয়েছে অত্যাধুনিক বার্গান রেস্টুরেন্ট, এখানে শীততাপ নিয়ন্ত্রিত ফ্যামিলি রেস্টুরেন্টে রয়েছে সুস্বাদু রসনাতৃপ্তির সুব্যবস্থা, রয়েছে হোম ডেলিভারি পরিষেবা, লজিং এর জন্য রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত কটেজ, যে কোনো রকম অনুষ্ঠানে ভাড়া দেওয়া হয়। ঠিকানা ময়নাগুড়ি বিডিও অফিস সংলগ্ন 31 নম্বর জাতীয় সড়কের পাশে। বুকিং এর জন্য যোগাযোগ করুন 8348215111 নম্বরে এবং হোম ডেলিভারির জন্য যোগাযোগ করুন 8348265111 নম্বরে। আজই সপরিবারে আসুন আশিয়ানায়। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! আপনাদের বিশ্বস্ত জলপাইগুড়ি অ্যাকোয়া সার্ভিস এখন স্থান পরিবর্তন করে দিশারি মোড় ফার্স্ট ফ্লোর জলপাইগুড়ি। এখানে আপনারা পাবেন ইউরেকা ফোর্স এর সকল প্রকার অত্যাধুনিক মডেলের ওয়াটার পিউরিফায়ার এবং ভ্যাকুম ক্লিনার। এছাড়াও এখানে রয়েছে হিন্দুয়ার কিচেন অ্যাসেম্বল এর অথরাইজ এক্সক্লুসিভ শোরুম এবং অথরাইজ সার্ভিস পয়েন্ট। উন্নত মানের আধুনিক ডিজাইনের কিচেন চিমনি পেতে আজই চলে আসুন আমাদের শোরুমে। পাবেন সেলস এর পাশাপাশি সার্ভিসিং এর পরিষেবা। যোগাযোগ করুন 9832037090 এই নম্বরে। EIIM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস রায়গঞ্জ ইউনিভার্সিটি অনুমোদিত উত্তরবঙ্গের অন্যতম পূর্ণাঙ্গ ম্যানেজমেন্ট কলেজ। এখানে MBA ইন্ডাস্ট্রি ইন্টিগ্রেটেড, BBA অনার্স, BBA অনার্স ইন হসপিটাল ম্যানেজমেন্ট, BCA প্রভৃতি কোর্স করানো হয়। খুবই সীমিত সংখ্যক আসনে নতুন সেশনে ভর্তির সুযোগ রয়েছে। রয়েছে অভিজ্ঞ অধ্যাপক অধ্যাপিকাদের পাশাপাশি গেস্ট লেকচারার দ্বারা শিক্ষা গ্রহণের সুযোগ। এখানে পাঠরত ও পাস আউট প্রচুর ছাত্রছাত্রী ডেকাথেলন, আরজি টেকনোলজিস, জিটেক এডুকেশন, HDFC ব্যাংক সহ বিভিন্ন বহুজাতিক সংস্থায় প্লেসমেন্ট পেয়ে আজ কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত। পঠন পাঠনের পাশাপাশি রয়েছে বিভিন্ন রকম ক্লাব প্রোগ্রাম এবং মেন্টরশিপ প্রোগ্রামের মাধ্যমে ছাত্রছাত্রীদের প্রতিভা বিকাশের সুযোগ। বছরে 2টি করে ইন্ডাস্ট্রিয়াল ভিজিটও করানো হয়। বিস্তারিত জানতে আজই ভিজিট করুন EIIM কলকাতা জলপাইগুড়ি ক্যাম্পাস, শিল্প পাড়া, জলপাইগুড়ি। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, ACP ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ময়নাগুড়ির দক্ষিণ খাগড়াবাড়ির মৃত কংগ্রেস কর্মী মানিক রায়ের স্ত্রী স্বপ্না রায় সোমবার জেলা পুলিশ সুপারের সাথে দেখা করে ঘটনায় যুক্ত থাকার অভিযোগে আরো 17 জনের নামের তালিকা তুলে দিলেন। স্বপ্না দেবী অভিযোগ করেন, তার স্বামীকে গাছের সাথে বেঁধে নৃশংসভাবে পিটিয়ে হত্যা করেছে একদল মানুষ। তাদের মধ্যে গত 25 জুলাই ময়নাগুড়ি থানায় 11 জনের নামে অভিযোগ দায়ের করা হয়। ইতিমধ্যে তারা গ্রেপ্তার হয়েছে, কিন্তু এর বাইরেও আরো বেশ কিছু ব্যক্তি এই ঘটনার সাথে যুক্ত। তাই এদিন বাকি 17 জন অভিযুক্তের নামের তালিকা পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হয়েছে। পুলিশ সুপারের সাথে এদিন কথা বলে
হবে সন্তোষ প্রকাশ করেন তিনি। এদিন বিকেলেই জেলা কংগ্রেস অফিসে একটি সাংবাদিক বৈঠকের আয়োজন করা হয়। সেখানে স্বপ্না রায় বলেন, যখন 11 জনের নামে অভিযোগ দায়ের করা হয়েছিল সে সময় মানসিক অবস্থা ভালো ছিল না, তাই সেই অভিযোগ পত্রে একাধিক মূল অভিযুক্তের নাম বাদ থেকে গিয়েছিল। দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাইছি বলে জানান তিনি। এ বিষয়ে জেলা যুব কংগ্রেসের সহসভাপতি নবেন্দু মৌলিক বলেন, এত অল্প সময়ের মধ্যে অভিযুক্ত 11 জনকে গ্রেপ্তার করা হয়েছে, এজন্য আমরা সাধুবাদ জানাচ্ছি। কিন্তু এই ঘটনার সাথে আরো মূল অভিযুক্ত রয়েছে, তাদেরও আমরা গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। স্বপ্নাদেবী চাইলে দলগত ভাবে আমরা আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিবিআই তদন্তের পথে এগোব বলে জানান তিনি। এসপি বলল, তোমার তো 11 জনের নামে কমপ্লেন করেছো, 11 জনকে তোমার অ্যাস করছি, কিন্তু তুমি আবার কমপ্লেন করছো। আমি কমপ্লেন করলাম করছি কারণ 11 জন তখন আমার মাথা ঠিক ছিল না, আমি 11 জনের নাম ঠিক মতো বলছি, কিন্তু আরও অনেক বাকি ছিল, সে নামগুলো আজকে আবার নতুন করে লিখতে দিলাম। হ্যাঁ, এতগুলো মানে 11 জনের উপরে আরও এই তার থেকে বেশি ছিল, কিন্তু আজকে আমরা যে লিখিতটা দিলাম, এই লিখিতটা দিয়ে আমার অনেকটা আর কি মনটা শান্তি হলো। কিন্তু আমি বারবার ভয় পাচ্ছি, আমার ওই জায়গায় আমি এখন কেমন করে থাকবো? আমার দুটো বাচ্চা দুটো তো আমার ভীষণ ভয় পাচ্ছে, আশ্বাস দিলে কিন্তু আমি ভয় পাচ্ছি আমার বাচ্চা দুটোকে নিয়ে। আমি যদি থাকতে চাচ্ছি, আমার বাচ্চা দুটো থাকতে চাচ্ছে না। 25 তারিখ মানিকবাবুর স্ত্রী স্বপ্না দেবী, তিনি একটি অভিযোগ ময়নাগুড়ি থানায় জমা করেন। এটা যে কোনো লোক বুঝতে পারবেন যে ওই সময় তাকে যদি জিজ্ঞাসা করা হয় যে কার কার নামে অভিযোগ রয়েছে, ওনার পক্ষে এককভাবে কিন্তু সবার নাম মনে রেখে বলাটা সম্ভব নয়। আর উনি নিজেও সে অভিযোগপত্র যে প্রফেশনালি যারা লিখেছেন সেখান থেকে সেইভাবে এই জায়গাটা উনি তৈরি করতে পারেননি। স্বাভাবিকভাবেই একটি অভিযোগপত্র দায়ের হয়েছে, ইতিমধ্যে পুলিশ গ্রেপ্তার করেছে তাদেরকে। আমরা দলগতভাবে বা ওনার শুভাকাঙ্ক্ষী হিসেবেও আমরা এটা সাধুবাদ জানাচ্ছি যে এত অল্প সময়ের মধ্যে এতজন গ্রেপ্তার হয়েছে। কিন্তু কিছু যাদের নামে অভিযোগ হলো তারা গ্রেপ্তার হলেন, আবার দেখা গেল একটা বড় অংশ যারা অন্যতম মূল অভিযুক্ত তারা বাইরে রয়ে গেলেন, এটা হতে পারে না। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে স্বপ্না দেবী আমাদের কাছে বলেছিলেন যে এই অভিযোগটা কীভাবে করা যায়। আমরা সম্মানীয় পুলিশ সুপারের কাছে সময় চেয়েছিলাম এবং উনি সেই সময় দিয়েছিলেন। স্বপ্না দেবী নিজে এসে আজকে সেই অভিযোগপত্র জমা করেছেন, যেখানে আরও 17 জনের নাম উনি দিয়েছেন। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ। নাগরিক পরিষেবা দিতে ব্যর্থ তৃণমূল পরিচালিত জলপাইগুড়ি পুরসভা। প্রতিবাদে রাস্তায় নামলো জলপাইগুড়ি জেলা বৃহত্তর বামৈক্য। মঙ্গলবার শহরে মিছিলগুলি দলের আন্দোলনকারী নেতা কর্মীরা পুরসভায় অবস্থান বিক্ষোভ শুরু করেন। অপ্রীতিকর ঘটনা রুখতে কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ছিল। পুর কর্তৃপক্ষকে স্মারকলিপি দিয়ে কোনো কাজ হবে না এই কারণে আন্দোলনের পর বামৈক্যের প্রতিনিধিরা দাবিপত্র দেওয়ালে সাঁটিয়ে দিলেন। অভিযোগ, শহরের সব ওয়ার্ডে রাস্তাঘাট বেহাল দশা, সংস্কার করা হচ্ছে না, পানীয় জল পরিষেবা দিয়ে দুর্নীতি হয়েছে, জলের পরিষেবা স্বাভাবিক নেই প্রায় সব ওয়ার্ডে, এছাড়া বৃদ্ধ ভাতা পাচ্ছেন না অনেকে, হাউস ফর অল প্রকল্প কোয়ালিটি ওয়েস্ট ম্যানেজমেন্টের কাজ সঠিকভাবে করা হচ্ছে না, দিনবাজারের মার্কেট কমপ্লেক্স এখনো চালু হয়নি, মোট 12 দফা দাবি তোলা হয়েছে। স্মারকলিপি দিয়ে কোনো কাজ নেই এই পুর কর্তৃপক্ষকে, এই কারণে দেওয়ালে দাবিপত্র আঠা দিয়ে আটকে দেওয়া হচ্ছে বলে জানালেন বামফ্রন্টের জেলা আহ্বায়ক সলিল আচার্য। তিনি বলেন, স্মারকলিপি নেওয়ার জন্য সেজেগুজে বসে রয়েছেন জেল খাটা অপরাধী, শাসক দল ইতিমধ্যে সব পথ থেকে অপসারিত করেছেন, আমরা তার কাছে রাজ্যের শাসক দল তাদের দলীয় সমস্ত ক্ষেত্র থেকে অপসারিত করেছেন, সেই মানুষটি হচ্ছে সে যে বুঝে বসে আছেন ডেপুটেশন নেওয়ার জন্য। আমরা তেমন মানুষের কাছে আমরা যেতেই চাই না, সুনাগরিকরা এসছেন ডেপুটেশন দিতে, এই ধরনের মানুষের কাছে ডেপুটেশন দেওয়া হবে না। প্রয়োজনের ডেপুটেশনের কপি দেয়ালের মধ্যে, পৌরসভার দেয়ালের মধ্যে আঠা দিয়ে সেটে দিয়ে স্লোগান শাউটিং করে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রেখে আমরা বামপন্থী দলসমূহ আমরা আমাদের দায়িত্ব পালন করব। ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার সংবাদ।
বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালিত হলো জলপাইগুড়ি জেলা পুলিশ এবং সিনের যৌথ উদ্যোগে। মঙ্গলবার জলপাইগুড়ি পুলিশ লাইনে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অফিসার, এছাড়া জেলা লিগাল সার্ভিসেস অথরিটির সেক্রেটারি গ্লাডি বন্দান সহ পুলিশের আধিকারিকেরা। এদিন জেলার বিভিন্ন এলাকার সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশদের নিয়ে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। অডিও ভিজুয়াল পদ্ধতির মাধ্যমে এদিন সিভিক ভলান্টিয়ার এবং ভিলেজ পুলিশকে বিশ্ব মানব পাচারের বিষয়ে জানানো হয়। শুধু মানব পাচার নয়, বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশুদের প্রতি যৌন অত্যাচার এবং বেআইনি দত্তকের বিরুদ্ধেও এদিন আলোচনা করা হয়। এর পাশাপাশি শিশু সুরক্ষা সংক্রান্ত বিভিন্ন আইন সম্পর্কেও আলোচনা করা হয়। এদিন জেলা চাইল্ড প্রোটেকশন ইউনিটের তরফে জয়তি প্যানার্জি মানব পাচার এবং শিশু সুরক্ষা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ বিষয়ে জলপাইগুড়ি পুলিশের ডিএসপি ক্রাইম রুদ্রনারায়ণ সোম বলেন, সিভিক ভলান্টিয়ারদের নিয়ে নারী পাচার রুখতে সচেতনতা প্রচার করা হয়। অপরদিকে সিনের নর্থ বিভাগ প্রজেক্ট কোঅর্ডিনেটর বিমান চৌধুরী বলেন, এদিন বিশ্ব মানব পাচার বিরোধী দিবস পালন করা হলো সচেতনতা প্রচারের মধ্য দিয়ে। জলপাইগুড়ি জেলা পুলিশ প্রশাসন এবং সিনির যৌথ উদ্যোগে এবং তৎসহ জেলা প্রশাসনের সহযোগিতায় আজকে মূলত সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশদেরকে নিয়ে একটি ট্রেনিং প্রোগ্রামের ব্যবস্থা করা হয়েছে। এই ট্রেনিং প্রোগ্রামে উপস্থিত আছেন জলপাইগুড়ি জেলার বিভিন্ন ব্লকের যারা সিভিক ভলেন্টিয়ারের দায়িত্বপ্রাপ্ত রয়েছেন এবং ভিলেজ পুলিশ রয়েছেন, তারা এসেছেন। 100 মতন সিভিক ভলেন্টিয়ার এবং ভিলেজ পুলিশরা আজকের এই ওয়ার্কশপে আছেন, ট্রেনিং প্রোগ্রামে রয়েছে। আজকে ওয়ার্ল্ড ডে এগেনস্ট হিউম্যান ট্রাফিকিং, ঠিক আছে, সেটার এই বিশেষ দিন উপলক্ষে আমরা আমাদের যারা সিভিক এবং ভিপিরা আছে, যারা একদম গ্রাসরুট লেভেলে কাজ করে, তারাই গ্রামটাকে ভালো করে চেনে। আর যেহেতু এই হিউম্যান ট্রাফিকিংটা এর ফর্মটা দিন দিন এমনভাবে চেঞ্জ হচ্ছে, এটাকে রেকগনাইজ করা, এটাকে আইডেন্টিফাই করা, ভিকটিম যারা আছে এবং যারা এর সঙ্গে যারা অ্যাকিউজড আছে এদেরকে চিহ্নিত করা, এবং যেহেতু এর মধ্যে মানে বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড আছে এর মধ্যে, তো এটাকে গ্রাসরুট লেভেলে যাতে পুরো আইডেন্টিফাই করতে পারে সেই জন্য আমরা ওদেরকে সেন্সিটাইজ করছি। সায়ন সেনের প্রতিবেদন, সুসিয়ান, তরাই টুয়ার সংবাদ। নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। প্রিয় শহরবাসী, জলপাইগুড়িতে খুলে গিয়েছে ঝুলন্তের মতো প্ল্যাটফর্ম, যেখানে একই সাথে ছেলেমেয়ের স্কিন হেয়ার চেক করার পর বেসিক টু প্রিমিয়াম সার্ভিস প্রোভাইডের সাথে বিউটিশিয়ান এবং ব্রাইডাল মাস্টার ক্লাসের ট্রেনিংও করানো হয়। এছাড়াও মেম্বারশিপের সুবিধা আছে। ঝুলন্তে মৌল এবং ট্যান রিমুভাল ট্রিটমেন্ট এবং ইয়ারলোব রিপেয়ার ট্রিটমেন্টও করা হয়। তাই আর দেরি কেন, নিজেকে সুন্দর করে তুলতে আজই আসুন ঝুলন্ত মেকওভার, জলপাইগুড়ি উকিল পাড়া মোড়, নারায়ণ কমপ্লেক্স, ডমিনোজের ওপর তলায়। যোগাযোগের নাম্বার 7908472017। প্রতি মাসের তৃতীয় রবিবার SSKM হাসপাতালের চিকিৎসক ডাক্তার অরুণাভ ঘোষ, MDDM এন্ডোক্রিনোলজিস্ট রোগী দেখবেন জেলা পরিষদের বিপরীতে জলপাইগুড়ি মেডিকেলে। তারা সুগার, থাইরয়েড, স্মৃতিশক্তি কমে যাওয়া, অতিরিক্ত ওজন, হাত পা যন্ত্রণা, দুর্বলতা, মাথার চুল উঠে যাওয়া, একাগ্রতার অভাব ইত্যাদি সমস্যায় ভুগছেন, তারা ফোন করুন 9933-42740 এই নম্বরে। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আয়রন টাওয়ার জলপাইগুড়ি শহরবাসীর জন্য নিয়ে এলো নজর করা JSW কালার অন প্লাস প্রোফাইল শীট। আমরা এই সুপ্রসিদ্ধ JSW, জিন্দাল শাইন, টাটা, রাইনো প্রভৃতি বিশ্বস্ত কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার। দুর্গাপুরের প্রসিদ্ধ আয়রন পাইপ ও মিলবে এখানে। অফার হিসেবে থাকছে যে কোনো প্রকার কালার প্রোফাইল শীট ক্রয়ের উপর 10% ছাড়, অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রীও পাবেন হোলসেল রেটে। তাই যে কোনো প্রকার আয়রন শীট ও পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোতপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণনে KS আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিন এর বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে All type of grill and armory factory item. প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর KS আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা KS আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি। পোখরাজ চুনি, প্রবাল নীলা, পান্না হীরা,
মুক্তা, গোমেদ, ক্যাটসাই ইত্যাদি সকল প্রকার সার্টিফাইড গ্রহরত্নের এক বিশ্বস্ত প্রতিষ্ঠান রত্ন সম্ভার। আমাদের সকল প্রকার গ্রহরত্ন ভারত সরকার অনুমোদিত ল্যাবরেটরি থেকে পরীক্ষিত এবং সার্টিফাইড। এছাড়া এখানে পাবেন 1 থেকে 21 মুখী রুদ্রাক্ষ এবং মুক্ত জুয়েলারি ও এডি জুয়েলারির বিপুল সম্ভার। আমাদের ঠিকানা রত্ন সম্ভার, মিউনিসিপ্যালিটি মার্কেট, জলপাইগুড়ি। যোগাযোগের নাম্বার 8695723898। অত্যাধুনিক সকল প্রকার আসবাবপত্রের বিপুল সম্ভার নিয়ে আপনার শহরে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন সকল প্রকার রেঞ্জের প্রসিদ্ধ ডামরো ও ফিয়েস্ট্রা ফার্নিচার। রয়েছে বেডরুম ফার্নিচার, অফিস ফার্নিচার, কিচেন ফার্নিচার, সোফাসেট, ডাইনিং টেবিল, স্টাডি টেবিল, রেকলাইনার্স প্রভৃতি। অ্যানুয়াল ক্লিয়ারেন্স সেল চলছে। সকল প্রকার ফার্নিচার মডেলে রয়েছে আপ টু 25% ছাড়। রয়েছে আনম্যাচড ওয়ারেন্টি। ওয়েডিং প্যাকেজে রয়েছে এক্সক্লুসিভ অফার। তাই দেরি না করে আজই আসুন। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, বাবুপাড়া, লবকুশ বিল্ডিং, ইন্ডিয়ান ওভারসিস ব্যাংকের নিচে, জলপাইগুড়ি। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। জলপাইগুড়ি শহরের মহিলাদের জন্য অত্যাধুনিক বিউটি সেলুনের অভাব পূরণ করতে খুলে গিয়েছে উবুন্টু বিউটি সেলুন। এখানে রয়েছে স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, মেকআপ, স্পা, ফুল বডি ম্যাসাজ, অ্যান্টি ড্যান্ড্রফ, হেয়ার ফল ট্রিটমেন্ট সহ অত্যাধুনিক হাইড্রা ফেশিয়ালের সুবিধা। এছাড়াও রয়েছে কনে সাজানোর ব্যবস্থা। তাই আর দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায়, উবুন্টু বিউটি সেলুন, কদমতলা মিউনিসিপ্যাল মার্কেটের রিলায়েন্স মার্কেটের ঠিক বিপরীতে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। তাতে যে কোনো মুহূর্তে বাঁধ ভাঙার আশঙ্কা রয়েছে। কদের মুখে ক্রান্তি ব্লকের রাতাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের পাঞ্জাবাদের সীতাবাড়ি এবং চ্যাংবাড়ি গ্রাম পঞ্চায়েতের 100 বিঘা জমি এবং 100 ধান চাষী। ওই এলাকার চাষিরা জানান, ধার কর্জ করে চাষ করছি, যেভাবে ধানের ক্ষতি হয়েছে তাতে আমরা কিভাবে সেই ধার শোধ করবো, এই চিন্তায় আমাদের এখন দিন কাটছে। ওই এলাকায় প্রদর্শনে আসেন রতনাগা গ্রাম পঞ্চায়েতের প্রধান সঞ্জয় ওরাও সহ চ্যাংমারি গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল সামাদ। তারা জানান, আমরা পুরো এলাকা পরিদর্শন করলাম এবং সেচ দপ্তরের আধিকারিকদের বিষয়টি জানানো হয়েছে। ইতিমধ্যে ক্রান্তি ব্লক ভিডিও রিমের সৈন্য জানেন, হঠাৎ করে নদীতে জল বাড়ায় চাষের জমিতে জল ঢুকে গেছে, যার ফলে মানুষের ব্যাপক ক্ষতি হচ্ছে। এর আগে কি এরকম বন্যা পরিস্থিতি হয়েছিল? এরকম ভয়াবহ পরিস্থিতি হয়নি, জল ঢুকছিল কিন্তু এরকম না, একটা নালার মতো হয়ে জলটা বের হয়ে গেছিলো, কিন্তু এবার জলটা পুরোপুরি মানে পুরো জলটাই, তিস্তার পুরো জলটাই এদিকে টান দিয়ে দিছে, যার ফলে ব্যাপকভাবে ক্ষতি হচ্ছে চাষাবাদের ক্ষেত্রে। আর যারা যারা ধান লাগাইছে তাদের ধান তো একদম ডুবে গেছে। মোটামুটি আজকেও সকাল থেকে প্রায় 3800-3700 কিউএস জল ছাড়াতে মোটামুটি বাঁধের অবস্থা, আমাদের এই যে ডুবিকোনা যেটা বলতেছে সীতাবাড়ির ডুবিকোনা, এখানে বাঁধের যে নিচের যে স্তরটা খুব নরম এবং আশেপাশে কি মনে হয় বাঁধ ভাঙার কি আশঙ্কা রয়েছে? হ্যাঁ, ওরকম আমরা মানে বুঝতেছি যে পরিস্থিতি খুব খারাপ, তার জন্য খুব ইরিগেশন এসডিও সাহেবকে ফোন করা হয়েছে, উনি আমার ইঞ্জিনিয়ার পাঠিয়েছে, তো দেখলো এখন দেখার পরে কি হয়। আপাতত প্রশাসনিক কি পদক্ষেপ গ্রহণ করা হয়? না, ওনারা দেখলো, দেখার পরে এখন কি স্টেপ নেয়। মানে এই নদীর জন্য অ্যাকচুয়ালি এখানে রাজাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের লোক এই বাড়িঘর ছেড়ে ডাঙ্গায় চলে গেছে। আচ্ছা, এখন অবধি প্রশাসনিক কি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে? প্রশাসনিক ব্যবস্থার মধ্যে এখন ইঞ্জিনিয়াররা আসছে দেখতেছে, এবং আমাদের ভিডিও সাইটটাও আমি সকালবেলা পুরাটাই ছবি এডিটর পাঠাইলাম, তিনি কথা বলবেন। তার মানে ইরিগেশন ডিপার্টমেন্টের ইঞ্জিনিয়াররা কি এসছেন? হ্যাঁ, এসছেন। স্থানীয়রা জানাচ্ছে বাঁধ ভাঙার আশঙ্কা আছে, কতটা বাঁধ ভাঙার আমরা যা দেখতেছি, কারণ হচ্ছে এই মুহূর্তে ওরকম কোনো ইস্যু নাই। পানীয় জলের পাইপ ফেটে বিপত্তি জলপাইগুড়ি পৌরসভার 8 নম্বর ওয়ার্ডে। জলপাইগুড়ি পৌরসভার অন্তর্গত 8 নম্বর ওয়ার্ডের ক্লাব রোড সংলগ্ন এলাকায় এর আগেও পানীয় জলের পাইপ ফেটে বিপত্তির পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এদিনও একই ছবি দেখা গেল। সকালবেলা কোনো কারণে মাটির নিচে পানীয় জলের পাইপ ফেটে যায়, এর ফলে সাধারণ মানুষের চলাফেরার অসুবিধা হয়। সবচেয়ে বড় সমস্যা হয় পানীয় জলের গতি কমে যাওয়ায় জল নিতে অসুবিধা হয় সাধারণ মানুষের। তাই সাধারণ মানুষের অনুরোধ, পৌরসভার কাছে অবিলম্বে এর সুরাহা করা হোক। একদম তো ফেটে গেছে পাইপ, পাইপ ফেটে গেছে, জলটা পুরো চলে যাচ্ছে বের হয়ে, মানে পুরো রাস্তা কি জল ভরা? পুরোটাই ভরা জল। মানে এখান তো আপনারা যেতেন, এখন তো যেতে পারছেন না, পাচ্ছি না যেতে, পুরো জল হয়ে আছে।
মানে এটা কি দেখলেন পরিস্থিতি কি হয়েছে? এই এখন দেখলাম জল ফাটা পাইপ পাইপ ফেটে গেছে, জল পড়ছে। অসময়ে বনবস্তিতে বিদেশি পর্যটকের দল তাদের স্থানীয় সংস্কৃতি ও আরণ্যক পরিবেশ বোঝালেন পরিবেশ প্রেমী। এখন জঙ্গল বন্ধ, জঙ্গলের পথে ঢোকার জো নেই। গুরুমারা জঙ্গল লাগোয়া বুজুরাম বস্তিতেই কচিকাতাদের সাথে সময় কাটালেন দক্ষিণ কোরিয়া থেকে আসা পর্যটকেরা। তাদের সহায়তা করলেন পরিবেশ প্রেমী অনির্বাণ মজুমদার। বিদেশ থেকে এসছেন আমাদের দেশে ভারতে ঘুরতে, এবং সেটা পশ্চিমবঙ্গের দুয়ারশো পাহাড়ে তারা ঘুরতে এসছেন। আমি পরিচিত, আমার এক স্বজনের সঙ্গে তারা পরিচিত, তারা এসছেন এখানে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই দুয়ার সংবাদ। বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। জাগো গ্রাহক, জাগো, আপনাকে এগিয়ে আসতে হবে। উপভোক্তার অধিকার প্রয়োগ করুন, প্রতিকার লাভে উদ্যোগী হন। সচেতন ক্রেতাই সুরক্ষিত ক্রেতা। জিনিসপত্র কেনাকাটা অথবা ব্যাংক, বিমা, বিদ্যুৎ, ডাক, চিকিৎসা, নার্সিংহোম ইত্যাদি পরিষেবা সংক্রান্ত অভিযোগ জানাতে যোগাযোগ করুন সহ অধিকর্তা, উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকার, জলপাইগুড়ি আঞ্চলিক কার্যালয়, জেলা প্রশাসনিক ভবন, তৃতীয় তল, জলপাইগুড়ি। ফোন করুন 03561225764 এই নম্বরে। পশ্চিমবঙ্গ সরকার উপভোক্তা বিষয়ক বিভাগ কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ঘর জল প্রতিরোধী সিমেন্ট দিয়ে না বানালে ঝরবে চোখের জল, জল ঢুকলে কনক্রিট দুর্বল হয়ে যায়। স্টার ওয়েদারশীল সিমেন্ট খারাপ আবহাওয়াতে ঘর ওয়েদার প্রুফ বানায়। স্টার ওয়েদার শিল্ড, জল প্রতিরোধী সিমেন্ট, ওয়েদার প্রুফ ঘর। ডক্টরস কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার জলপাইগুড়ির স্বাস্থ্য পরিষেবায় এক উল্লেখযোগ্য নাম। এখানে কম খরচে একই ছাদে নিতে পাবেন USG, ইকোকার্ডিওগ্রাফি, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি পরিষেবা। এছাড়াও পাবেন ডিজিটাল এক্সরে, ECG, NCD ও EMG এবং মেডিসিন পরিষেবাও। এখানে নিয়মিত রোগী দেখছেন জেনারেল ও ল্যাপ্রোস্কোপিক সার্জন ডাক্তার রজত ভট্টাচার্য। এছাড়াও নিয়মিত রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডাক্তার কমলেশ বিশ্বাস, যিনি সমস্ত রকম ফ্র্যাকচার অপারেশন অথবা প্লাস্টার অতি দক্ষতার সাথে করে থাকেন। এছাড়াও রোগী দেখছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার এনডি বিশ্বাস, ফিজিশিয়ান ডাক্তার এস চক্রবর্তী, স্ত্রী রোগ বিশেষজ্ঞ ডাক্তার পিপি ভদ্র এবং ফিজিশিয়ান ক্যান্সার রোগ বিশেষজ্ঞ ডাক্তার রাহুল ভৌমিক। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা হাকিমপাড়া উষসী ভবনের বিপরীতে, জলপাইগুড়ি। হেল্পলাইন নম্বর 03561225226231750 এবং 81676863683। ফোন করতে পারেন 9832431778 অথবা 6294156082 এই নম্বরে। স্বাস্থ্য পরিষেবায় অত্যাধুনিক প্রযুক্তির মেলবন্ধন, বিশ্বস্ত নাম মেরিনা মেডিকেল সেন্টার। আমাদের বহির্বিভাগে রয়েছে উন্নত প্রযুক্তির মাধ্যমে সকল প্রকার ইনভেস্টিগেশনের সুব্যবস্থা। জলপাইগুড়ি শহরে প্রথমবার 96 স্লাইসের অত্যাধুনিক সিটি স্ক্যান ছাড়াও USG, কালার ডপলার, ডিজিটাল এক্সরে, ECG, EEG সকল পরিষেবা রয়েছে এখানে। একই ছাদের তলায় মিলবে প্যাথোলজি বিভাগ, যেখানে সব ধরনের রক্ত পরীক্ষা, FNAC এবং বায়োপসি করা হয়। এছাড়াও ইকোকার্ডিওগ্রাফি, হলজার মনিটরিং, এন্ডোস্কোপি, কোলোনোস্কোপি এবং NCV পরিষেবা রয়েছে। আমাদের বহির্বিভাগে রয়েছে বিশেষজ্ঞ ডাক্তারদের চেম্বার, জেনারেল মেডিসিন, জেনারেল সার্জন, গাইনোকোলজিস্ট, পেডিয়াট্রি, অর্থোপেডিক, ডার্মাটোলজিস্ট, ENT, নিউরোলজিস্ট, কার্ডিওলজিস্ট, অনকোলজিস্ট, পালমোনোলজিস্ট এবং রিউমাটোলজিস্ট বিভাগ। আমাদের পরিষেবার নতুন সংযোজন ডেন্টাল ক্লিনিক, এখানে দাঁতের সব রকম পরিষেবা দেওয়া হয়। জলপাইগুড়ি শহরে প্রথমবার অত্যাধুনিক মডিউলার OT এবং ওয়েল ইকুইপড ICU পরিষেবা আমরাই নিয়ে এসেছি। এছাড়াও রয়েছে ডায়ালোসিসের সুব্যবস্থা, 24 ঘন্টা ইমার্জেন্সি ও মেডিসিন শপ। আপনার সুস্বাস্থ্য আমাদের অঙ্গীকার। জলপাইগুড়ি জেলায় আমরাই প্রথম নিয়ে আসছি সিমেন্সের উন্নত প্রযুক্তি সম্পন্ন MRI। শুরু হতে চলেছে সেপ্টেম্বর মাস থেকে।
শহর জলপাইগুড়িতে সর্বপ্রথম অত্যাধুনিক পরিষেবাযুক্ত পেইন ক্লিনিক ও এমার্জেন্সি অর্থোপেডিক সেন্টার। রোগী দেখছেন প্রখ্যাত অর্থোপেডিক ও ট্রমা সার্জন ডক্টর কমলেশ বিশ্বাস। এখানে সকল অর্থোপেডিক অপারেশন, অল ফ্র্যাকচার, রিপ্লেসমেন্ট সার্জারি, প্লাস্টার অতি দক্ষতার সাথে করা হয়ে থাকে। বাতের ব্যথা, সায়াটিকা, গাঁটে গাঁটে ব্যথা, অস্থিক্ষয়জনিত ব্যথার চিকিৎসাও করা হয়। এছাড়াও কোমরে, হাঁটুতে, শিরদাঁড়ায় ব্যথা, চোট লাগা ব্যথা এবং নার্ভজনিত ব্যথার নিরাময়ের একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হলো পেইন ক্লিনিক। পেইনলেস ইনজেকশনের সাহায্যে অতি পুরনো ব্যথাও নিরাময় করা হয়। স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অপারেশনের বিশেষ সুবিধে রয়েছে। যোগাযোগ করুন ডক্টর কেয়ার পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে হাকিমপাড়া ও শশী ভবনের বিপরীতে জলপাইগুড়ি। ফোন করুন 9804213375 অথবা 6294156082 এই নম্বরে। কোনদিন ভেবে দেখেছেন আপনার প্রিয় মোবাইল ফোনটি কি ওয়াটারপ্রুফ, সেটি কি ডাস্টপ্রুফ? যদি আপনার উত্তর না হয় তবে আপনার পাশে রয়েছি আমরা। আপনার দামি মোবাইল এবং স্মার্ট ওয়াচকে আজই বানান ওয়াটারপ্রুফ ও ডাস্টপ্রুফ। আমাদের নতুন অত্যাধুনিক মেশিনের সহায়তায় আপনার প্রিয় জিনিসটি জল ও ধুলোবালির হাত থেকে সুরক্ষিত থাকবে। যোগাযোগ করুন H2B হোম, গুর্জছোড়া বিল্ডিং, নেয়ার জাদুকড়াই, মার্চেন্ট রোড, জলপাইগুড়ি। বিস্তারিত জানতে কল করুন 9933821996 অথবা 9933333677 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। আর্থিকভাবে স্বাবলম্বী হতে ডিজাইন ডেভেলপমেন্টের কর্মশালার আয়োজন ভারত সরকারের বস্ত্র মন্ত্রণালয়ের উন্নয়ন অফিসের। সোমবার সংস্থার উদ্যোগে দুজন বিশিষ্ট ক্রাফট স্টোন শিল্পীর সহযোগিতায় জলপাইগুড়ি শহরে নেতাজি পাড়ার পরেশ মিত্র কলোনিতে এক কর্মশালার আয়োজন করা হয়। জানা গেছে 30 জন মহিলা ও পুরুষ এই কর্মশালায় অংশগ্রহণ করেছেন। তারা হাতে কলমে স্টোন ডিজাইনের কাজ করবেন। এই কর্মশালা চলবে 50 দিন বলে জানালেন হ্যান্ডিক্রাফট প্রমোশন অফিসার শমশের মেধা। তিনি আরো বলেন, এদিন ভারত মন্ত্রণালয়ের উদ্যোগে ডিজাইন ডেভেলপমেন্ট ওয়ার্কশপে স্টোন ডিজাইনের প্রথম কর্মশালা শুরু হলো। এখানে যারা অংশগ্রহণ করেছেন ভবিষ্যতে এই কাজের মাধ্যমে তারা আত্মনির্ভরশীল হতে পারবেন। এদিনের এই কর্মশালায় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের বিশিষ্ট শিল্পী রাধা শর্মা এবং জলপাইগুড়ির বিশিষ্ট শিল্পী হরধর বহরানা। আজকে আমরা এখানে একটা নতুন কাজে যুক্ত হয়েছি, যে কাজটা করে আমরা মানে আমার খুব ভালো লাগছে আর কি। আমি আমার তরফ থেকে বলছি আমার খুবই ভালো লাগছে যে আমরা নতুন কিছু শিখতে পারবো আর ভবিষ্যতে চেষ্টা করব মানে আরও অনেক দূর এগিয়ে যাওয়ার। এখন বলতে চাচ্ছি আমরা স্টুডেন্ট যে লোকরা এখানে আসছে সেমানকে চেষ্টা করব যে একটা কারিগর বানার জন্য, মানে যেমনি ওরা আপনি নির্ভর করতে পারে, আপনি রোজগার করতে পারে, আপনি হচ্ছে সব চিজ আপনার উপরে নির্ভর করতে পারে, সেই জিনিসটা আমি অনুভব করবো। আপনি চেষ্টা করবো সেই চেষ্টা করার জন্য। DCH के थ्रू पैनलमेंट हुआ है और उसके चलते ये 50 दिन का वर्कशॉप है जो कि और इन लोगों को हमें सिखाना है मूर्ति डेवलपमेंट के बारे में, स्कल्पचर स्टोन कार्विंग के बारे में बताना है और 10 प्रोटोटाइप्स डेवलप कराने हैं। যে কর্মশালা একটা মানে এই যে মানে প্রশিক্ষণ কর্মশালা, এটা এটার মাধ্যমে নতুন নতুন ডিজাইন শেখানো হবে যে সমস্ত নতুন শিক্ষার্থী আছেন, নতুন নতুন যারা এই হস্তশিল্প যারা শিল্পী আছেন নতুন, তারা একটু ভালোভাবে কাজ শিখবে, নতুন ডিজাইন শিখবে। নতুন ডিজাইন শিখলে কী হবে, সেটা মার্কেটে আরও ভালো দামে ওনারা সেটা বিক্রি করতে পারবে, মানে মার্কেট যত মানে বাজার যত করার জন্য একটা প্রোডাক্টকে নতুন ডিজাইন ডেভেলপ করতে হয়, সেই নতুন ডিজাইন ডেভেলপের জন্য এই আমাদের কর্মশালা। ডেইলি প্রায়ের প্রতিবেদন, সুফিয়ান তরাই প্লাস সংবাদ। শ্রাবণের দ্বিতীয় সোমবারে লাটাগুড়ি জঙ্গলের মাঝে মহাকাল ধামে সকাল থেকেই মানুষের ঢল। জঙ্গলের মাঝে বহু বছরের পুরাতন এই মন্দিরে প্রতিবারই শ্রাবণ মাসের সোমবার করে মানুষের ঢল দেখতে পাওয়া যায়। এদিনও ব্যতিক্রম হয়নি। কথিত রয়েছে নিষ্ঠার সাথে মহাকাল ধামে শিবের মাথায় জল ঢাললে মনস্কামনা পূরণ হয়। তাই স্থানীয় ছাড়াও বাইরে থেকে প্রচুর মানুষ এখানে আসেন। সকাল থেকে পুণ্যার্থীর ভিড় দেখা যায়, অনেকে পুজো দেন মন্দিরে, তবে প্রায়শই মহাকাল ধামের কাছে হাতির আনাগোনা লেগেই থাকে। গরুমারা ও লাটাগুড়ি জঙ্গলে যাওয়া আসার অন্যতম এটি করিডোর, তাই হাতি মানুষ সংঘাত যাতে না ঘটে সেজন্য সকাল থেকেই গরুমারা বন্যপ্রাণী বিভাগের বনকর্মীরা মোতায়েন ছিলেন। সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ।
মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সকাল 38 মিনিটে 85%, বিকেল 5:30 মিনিটে 84%, বৃষ্টিপাতের পরিমাণ সামান্য। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরো একবার। শিলিগুড়িতে রামকৃষ্ণ মিশনের সেবক ভবনে হামলার মামলা, অবশেষে জামিন পেলেন দুই মূল অভিযুক্ত। জামিনের আবেদন মঞ্জুর করল জলপাইগুড়ির সার্কিট বেঞ্চ। জেলা পুলিশের দ্বারস্থ মৃত কংগ্রেস কর্মীর পরিবার আরো 17 জন অভিযুক্তের নামের তালিকা দিলেন পুলিশকে, পুলিশি তৎপরতায় খুশি। মানবতাবাদের বিরোধী দিবস পালিত হলো জেলাজুড়ে, বিশেষ অনুষ্ঠান জলপাইগুড়ির পুলিশ লাইনে, সচেতনতা বাড়াতে উদ্যোগ। এ পর্যন্তই, ফিরে আসবো নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন। আপনার প্রতিভাকে তুলে ধরুন টেলিভিশনের পর্দায়, পাশে রয়েছে আমরা। 15 আগস্ট স্বাধীনতা দিবসকে সামনে রেখে সিসিএন তরাই ডুয়ার্সের বিশেষ নিবেদন বন্দে মাতরম। আমাদের এই প্রচেষ্টায় সামিল হতে পারেন 8 থেকে 80 সকলেই। মাতৃভূমির বন্দনায় দেশাত্মবোধক গান, নাচ, কবিতা পাঠান 8392037499 এই নম্বরে। অবশ্যই 12 আগস্টের মধ্যে সম্প্রচারিত হবে 15 আগস্ট দিনভর শুধুমাত্র আপনাদের প্রিয় লোকাল চ্যানেল সিসিএন তরাই ডুয়ার্সের পর্দায়। মনে রাখবেন, ভিডিও করবেন মোবাইলটি অবশ্যই পাথালি করে, লম্বা করে করা ভিডিও গণ্য হবে না। ধন্যবাদ আনতে সিসিএন তরাই ডুয়ার্স কর্তৃপক্ষ।